সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। দীর্ঘদিন বন্ধ থাকার পরে আজ মঙ্গলবার থেকে আরামবাগ শহরের 19টি ওয়ার্ডে আবারও শুরু হলো দুয়ারে পৌরসভা কর্মসূচি। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা আবারও মানুষের দুয়ারে দুয়ারে যাবেন তাদের নির্দিষ্ট ওয়ার্ডে, সাথে থাকবেন এলাকার স্থানীয় কর্মীরা। এমনভাবেই নাকি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে পৌরসভা সূত্রে। আর এই দৃশ্য আজ মঙ্গলবার ধরা পড়লো আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে। প্রাক্তন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান তথা 6 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর স্বপন নন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা সমাধানে উদ্যোগী হলেন। দেখুন সেই ছবি আর শুনুন সবশেষে উনি কী বললেন। আমাদের যে ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের আজ 6 নম্বর ওয়ার্ডের যে 4টে পাট আছে, 4টে পাটের আমাদের কালকে 97 বসেছি, আজকে 98 বসা হয়েছে। সে মানুষের বাড়িতে বাড়ি বাড়ি যে আমরা সার্ভে করছি যে কার যে দিদির যে 70টা প্রকল্প আছে সেই প্রকল্পগুলো কারা কি পাচ্ছে না, সে যদি তাদের ওই জন্য আমরা কমিটি করলাম। কমিটি করে তাদের সেই যাতে পরিষেবাগুলো তারা যাতে পায়, সেই পাড়া কমিটির পক্ষ থেকে, আমাদের ওয়ার্ড কমিটি পাড়া কমিটির পক্ষ থেকে সেই নিয়ে আজকে সেই সুধী নাগরিকদের নিয়ে আজকে আমরা বসেছিলাম। বসে মিটিংগুলো আমাদের টাউনের প্রেসিডেন্ট আমাদের প্রদীপ সিংহ রায় আছে, আমাদের বেড়াল থেকে আরম্ভ করে নতুন বাবর থেকে আরম্ভ করে আমাদের চিন্ময় থেকে আরম্ভ করে রাজেশ থেকে আরম্ভ করে আমাদের নেতৃত্বরা এ থেকে সরপ্রাইজ থেকে আরম্ভ করে সবাই এসেছিল, এরা নেতৃত্বরা থেকে আমরা পাড়া কমিটিগুলো করছি। হুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলব্রিজের কাছে। আজকে পল্লিশ্রী মোড়েতে আমাদের যে 98 বুথের আমরা একদম কাউন্ট লেভেলের তৃণমূল স্তর থেকে আমরা কমিটি করে করে করছি, কারণ আমাকে ওরা আশীর্বাদ করেছে। আমি তো অ্যাস্ট্রোলজার নই যে হাত চালতে জানি নি যে কার কোনটা কী দরকার, ওই জন্যই পাড়া কমিটির সেই খাতাতে একদম সার্ভে করে সেই প্রত্যেকের বাড়ি বাড়ি যাবে, যে সার্ভে করবে কার বাড়ি নাই, কার জল নাই, কার ইলেকট্রিক নাই, কার ড্রেন নাই, কার রাস্তা নাই, কে স্বাস্থ্যসাথী পাচ্ছে না, কে খাদ্যসাথী পাচ্ছে না, কে কে তোমার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না। এইভাবে যে 70টা প্রকল্প আছে কন্যাশ্রী থেকে যুবশ্রী থেকে শিশুসাথী থেকে আরম্ভ করে এই যে প্রকল্পগুলো আছে সেটা বাড়ি বাড়ি যে সার্ভে করে আমাদের দিদি যে দুয়ারে সরকার পাড়া সমাধান যে আছে সেইখানে আমরা কাগজপত্র নিয়ে সেখানে প্রডিউস করবো, করলেই আমরা কিন্তু সেই পরিষেবাগুলো মানুষকে দিতে পারবো। দিদির যে চিন্তাভাবনা যে প্রতিটি মানুষ তারা যেন সেই পরিষেবাগুলো পায়। এবারে দিদি আবার একটা নতুন লঞ্চ করেছে, মনে করুন কারো বাবার নামে সম্পত্তি আছে তাদের সেই রেজিস্ট্রি করতে হবে, তাদের সেই সম্পত্তি রেজিস্ট্রি অফিসে যে তাদের বন্টননামা করতে হবে এটা করতে হবে না, তাদের বাবার ওয়ারিসের সার্টিফিকেট নিয়ে দুয়ারে সরকারে দরখাস্ত করলি যে যার কিন্তু নামে খারিজ পর্যন্ত হয়ে যাবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা একদম গ্রাউন্ড লেভেলে পৌঁছে দেওয়ার জন্য আমরা একদম পাড়ায় পাড়ায় বসে আমরা কমিটি করে এই কাজগুলো করছি। গরিব মানুষ, বেকার মানুষ এবং মধ্যবিত্ত মানুষদের কথা চিন্তা করে আরামবাগ পৌরসভা যেভাবে সমস্ত স্তরের মানুষকে নিয়ে কাজ করার একটা চেষ্টা চলছে, বিগত দিনে যেভাবে বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে কাজ করছিলেন, আবার সেভাবেই দুয়ারে কাউন্সিলর, এই দুয়ারে কাউন্সিলরের মাধ্যম দিয়ে আমাদের দলের নির্দেশ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং সেই সাথে সাথে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে মানুষের পাশে দাঁড়াতে হবে। তাই পৌর ভোটের পর
আমরা মানুষকে বহু প্রতিশ্রুতি দিয়েছি, মানুষ আমাদেরকে দুহাত তুলে ভোট দিয়েছে। তো সেই সব মানুষের কাছে কাউন্সিলরদের নিয়ে এবং আমাদের ওয়ার্ড কমিটিকে নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি যে দুয়ারে কাউন্সিলর, সেই কাউন্সিলরের মাধ্যমে কাউন্সিলরের কাছে এবং ওয়ার্ড কমিটির কাছে এলাকার মানুষের বিভিন্ন অভাব অভিযোগ জানাবে, আমরা সেইটা গুরুত্ব সহকারে লিপিবদ্ধ করে সেইগুলোকে আমরা সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। তারই এই প্রক্রিয়া শুরু হয়েছে 6 নম্বর ওয়ার্ড থেকে, এরপরে বিভিন্ন ওয়ার্ডেতেও আমাদের হবে, পুজোর পর এটা ব্যাপকভাবে আরম্ভ হবে। এবার পুজো এসে গেল আমেদাবাদের বিখ্যাত 9-4 ব্র্যান্ডের কটন প্যান্ট ও অ্যাবেট শার্ট, ন্যায্য দাম গুণগত মান, আজই খোঁজ করুন আপনার নিকটবর্তী বাজারে। এস অর্চনা গার্মেন্টস। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984।